তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তান এখন নিজেরাই তেল উত্তোলন শুরু করেছে। রোববার প্রথমবারের মতো কাশগারিক তেল ক্ষেত্রের কূপ থেকে তেল উত্তোলন শুরু করেছে তারা। খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে শারিপুলের কাশকারি বেসিনের 10টি কূপের 9টি থেকে প্রায় 200 টন তেল উত্তোলন করা হচ্ছে। তবে উত্তোলনের ক্ষমতা 200 টন থেকে বাড়িয়ে 1000 টনের বেশি করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাগদার নিউজ এজেন্সি জানিয়েছে, তেল উত্তোলনের উদ্বোধন অনুষ্ঠান খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী শেখ শাহাবুদ্দিন দেলোয়ার বলেছেন, কর্মীদের নিয়োগ ও সারিপুরের রাজস্ব ব্যবহার করে খনি পুনর্গঠনে অগ্রাধিকার দেওয়া হবে। দেশের খনিগুলোকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উৎস আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, আফগানিস্তানকে খনিগুলোর যথাযথ ব্যবহার করতে হবে। সারিপুরের ভারপ্রাপ্ত গভর্নর মোল্লা মোহাম্মদ নাসের হকজো বলেছেন, আমাদের দেশের অভ্যন্তরীণ সম্পদের মাধ্যমে দেশের উন্নয়ন মনোযোগ দিয়েছি। এ সময় গত 20 বছরের অসম্পূর্ণ প্রকল্পগুলো সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দেন তিনি। উল্লেখ্য, গত বছর শারিপুল থেকে তেল উত্তোলনের জন্য একটি চীনা কোম্পানির সাথে চুক্তি করে তালেবান। তবে তারা আমু নদীর আবহাওয়াবাহিকা থেকে তেল উত্তোলন এবং উত্তরে তেলের রিজার্ভের বিকাশের জন্য 25 বছরের যে চুক্তিটি ছিল সেটি বন্ধ করে দিয়েছে। গত বছর করা এই চুক্তি অনুযায়ী চীনা কোম্পানির প্রাথমিকভাবে $150 মিলিয়ন বিনিয়োগ করবে, যা 3 বছরে $540 মিলিয়ন উত্তীর্ণ হবে। আফগানিস্তানে $1 ট্রিলিয়ন মূল্যের অবৈধ সম্পদ রয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করে।